হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর তোমাদের সঙ্গে আজকে আমি একটা খুব খুশির খবর জানাতে এসেছি। তো তোমরা যেটা তোমরাই আমাকে মানে খুশিটা এই খুশির জন্যে তোমরাই দায়ী আর কি, তোমরাই দায়ী। যে কোনো দোষের জন্য তোমরা দোষী, মানে কেউ দোষী হয়, আর আমার এই খুশিটার জন্য তোমরা দায়ী। তো সেই খুশিটা হচ্ছে আমার 10,000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে সরস্বতী পুজোর দিন, মানে গতকাল। গতকাল হচ্ছে রাত্রেবেলা 10,000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, যখন আমি ঠাকুর দেখতে বেরিয়েছি দুষ্টু মিষ্টুকে নিয়ে। তখন রাত 7:30-8টা বাজে, তখন 10,000 সাবস্ক্রাইবার পূরণ হলো। আর কালকে 10,000 সাবস্ক্রাইবার পূরণ হলো, সরস্বতী পুজো ছিল, 26শে জানুয়ারি ছিল, আর আমার 12 বছরে বিবাহিত জীবন সম্পন্ন হলো। তো তোমাদের তো বলেছি আমি আরও সব শেয়ার করব। তো আমার হচ্ছে মানে বিয়ের পরে সেই বউ ভাতের রাতেই অনুষ্ঠান হয়েছে, আর কোনো অনুষ্ঠান হয়নি, আমার স্বাদে কোনো অনুষ্ঠান হয়নি, তারপরে দুষ্টু মিষ্টুর কোনো অন্নপ্রাশনে অনুষ্ঠান হয়নি, ওদের কোনো জন্মদিনে অনুষ্ঠান হয়নি, মানে কেউ আমাকে বলেও নি, আর আমিও জোর করে কারোর উপরে এইগুলো চাপিয়ে দিতে চাইনি। তো যাই হোক, তাতে কোনো অসুবিধা নেই, আমার মেয়েরা কি মানুষ হয়নি তাতে ঠিকই হয়েছে। তো আড়ম্বরটা না হয় নাই হলো, মানুষ ভালো মনের মানুষ হওয়াটাই হচ্ছে বড় কথা। আর আমি যে তোমাদের, আর তোমাদের ভালোবাসা তো নিজের মানুষের ভালোবাসা তো রয়েছেই, সেটা হচ্ছে অন্য মানে। আর তোমরা যে দূর থেকে আমাকে এই নিঃস্বার্থ ভালোবাসা, তোমাদের তো কোনো স্বার্থ নেই, অথচ তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছ, আমি এর জন্যে খুব কৃতজ্ঞ। আর আমি এই চ্যানেলটা মানে নিজের একঘেয়ে জীবনটা কাটিয়ে ওঠার জন্য আমি তোমাদের কাছে এসেছি। তো তোমরা যে আমাকে এত তাড়াতাড়ি এত ভালোবাসা দেবে বন্ধুরা, আমি জীবনেও ভাবিনি। তো আমার খুব 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 ভালো লাগছে। আর 10,000 সাবস্ক্রাইবার হয়েছে বিশেষ দিনে বললাম তো, কালকে 26শে জানুয়ারি আমার 12 বছর বিবাহ আর কি, বিয়ের জীবন আর কি পূরণ হলো। আমি ভালো করে কথাও বলতে পারছি না, এত আনন্দ হচ্ছে। আর আমি এই দিনটা খালি অপেক্ষা করছিলাম, 10,000 কবে হবে, 10,000 কবে হবে। আমার দাদাকে আমি বলেছিলাম, যখন আমি চ্যানেলটা শুরু করি, তো আমার দাদাকে বলেছিলাম যে দাদা তুই আমার সাবস্ক্রাইব করে দিস। তো দাদা মানে মজা করে বলেছিল যে যখন তোর 999টা হবে, মানে 1,000 সাবস্ক্রাইবার হলে মনিটাইজেশন হয়, তাই জানতাম, তখন এত কিছু জানতাম না। তো দাদা বলেছিল যখন তোর 999টা হবে সাবস্ক্রাইবার, তখন আমাকে বলবি, সেই 1,000 পূরণ হওয়ার সময় আমি একটা করে দেবো। তো দাদা মজা করে বলেছিল। তো আজকে যে এত তাড়াতাড়ি মানে 5 মাস 6 মাস হলো আমার চ্যানেলটা খোলা, 5 মাস 6 মাসের মধ্যে 10,000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, সেটা শুধু তোমাদের ভালোবাসায়। তো তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, আমি জানি না তোমাদের জন্য কতটা করতে পারবো, কিন্তু খুব চেষ্টা করছি। আর এই চ্যানেলটা শুধু আমার নিজে, আমি মানে আমি নিজেই আর কি, এই দেখো ফোনটা আমি নিজে হাতে ধরে রয়েছি, চ্যানেলটা শুধু আমি একাই করি। দুষ্টু মিষ্টুকে সামলে নিয়ে ওর বাবা তো ধরো পুরুষ মানুষ, সবাই তো সমান হয় না, ওর বাবার অতটা ধৈর্যও নেই, আর ওর বাবা এগুলো পারেও না। তো আমি বললাম থাক ঠিক আছে, আমি নিজেই করে নেব। তো আমি সেই কারণে আমি রাত্রেবেলা করি আর কি, রাতে রাতে এডিটিংটা করি, দুষ্টু মিষ্টুকে ঘুম পাড়িয়ে দিয়ে করি, তাও এই আর কি। তো যাই হোক, আর আজকে আমি তোমাদের সঙ্গে একটা মানে বললাম, আমার মা আর বাবা এসছে, তো আজকে আমি দুষ্টু মিষ্টুকে দুপুরবেলা, আমি সন্ধেবেলা এটা তোমাদের বলছি আর দুপুরবেলা করে ফেলেছি, আমি তোমাদের সামনে এই সে কী বলে ইন্ট্রো না কি সেটা করতে পারিনি। তো ওই দুষ্টু মিষ্টু সকাল দুপুরবেলা স্নান করার সময় দেখছি ওর বাবা, আমার বাবা শুয়ে আছে, আর দুষ্টু মিষ্টু গিয়ে বাবার কাছে না বাবার পেটের মধ্যে খোঁচা দিচ্ছে, তারপরে কানের মধ্যে সুড়সুড়ি দিচ্ছে। তো আমি বললাম কি আয় আয় আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও করি। তারপরে আমি ওদের সাজের জিনিসগুলো গুছিয়ে দিলাম, আর আমার বড় মেয়েটা খুব চঞ্চল, ছোট মেয়েটা খুব শান্ত, যে আমি ওদের বললাম যে যা গিয়ে দাদুর সঙ্গে একটুখানি আর কি, এগুলো ওদের শিখিয়ে দিলাম যে একটা প্র্যাঙ্ক ভিডিও করবো, দাদুর সঙ্গে এই কর, দাদু দেখি কী রিয়াকশন দেয় আর কি। তো আমার ছোট মেয়েটাকে যদি আমি আগে পাঠালাম, ও ঠিক ধীরে ধীরে গিয়ে আস্তে 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 করে দিত, আর বড় মেয়েটা কী কাণ্ড ঘটিয়েছে সেটা দেখার জন্য তোমরা প্লিজ একটুখানি ভিডিওটা দেখো, এই প্র্যাঙ্ক ভিডিও। আর আমার বাবা তো একটু রাগি, সেই রাগগুলো আমি একটু কেটে কেটে দিয়েছি, মানে রেগে গেছিলো প্রথমে একটুখানি। তো যাই হোক, তোমরা একটুখানি দেখো, আমি কোনোদিন এরকম ভিডিও করিনি, আর তোমাদের ভালোবাসার জন্য, ভালোবাসাতে আমি অনেক অনেক মানে খুব খুব মানে ধন্য মনে করছি নিজেকে। আর আমাকে আমার সত্যিই খুব ভালো লাগছে, আমি মানে ভালোবাসা জিনিসটা খুব কম পেয়েছি, দিয়েছি যতটা বেশি মানুষের কাছ থেকে অবহেলা আর কষ্টটাই বেশি পেয়েছি। তো যাই হোক, সেই সব কথা না হয় নাই বললাম, একটু খারাপ লাগে সেই সবগুলো ভাবলে।
আর তোমাদের ভালোবাসা পেয়েছি, এটা আমার কাছে বড় পাওয়া। তো তোমরা এই প্র্যাঙ্ক ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের সঙ্গে আস্তে আস্তে সব কিছু শেয়ার করব। কিন্তু তোমাদের ভালোবাসা পেয়েছি আমি, এই ভালোবাসাটা মানে কি বলবো আমি, এই ভালোবাসাটা আমি এই ঋণ শোধ করা যাবে না, এই ঋণটা আমি শোধ করতেও চাই না। তো এটুকুই বললাম আর কি। আর এই যে দুষ্টু মিষ্টু দেখো, ওরা খুব বদমাইশি করছিল, আমার বাবা ঘুমাচ্ছে, দাঁড়া দাঁড়া চুপ কর চুপ কর। তা আমি আমি ওরা দুষ্টুমি করছিল, গিয়ে বাবাকে খালি জ্বালাতন করছে। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখো ওরা দাদুর সঙ্গে কি করছে অবস্থাটা দেখো, দাঁড়া দাঁড়া দাঁড়া। তো এই দেখো, ওরা এখন দাদুকে লিপস্টিক পরাবে, আই লাইনার পরাবে, হেয়ার ব্যান্ড, আর জানি না বাবা কি করবে, আই শ্যাডো দেবে, ওদের খুব মজা হচ্ছে। তো স্নান করাতে নিয়ে যাব ভাবছিলাম, তো দেখি ওরা গিয়ে বাবাকে খুব জ্বালাতন করছে, আর দেখি বাবার কি রিয়াকশন হয়। বন্ধুরা চলো চলো চলো, দারুণ মজা হবে। ওই দেখো আমার বাবা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, দেখো দেখো দেখো, ওরা হেসে, হাসবি না দুষ্টু, হাসবি না, মা ফেলে দিয়েছে। দাদু উঠে পড়েছে, দাদু রেগে গেছে, ফেলে দিয়েছে তোর লিপস্টিক। দাদু রেগে গিয়েছে, দাদু চলে গেল। এ লোকের টান কি এ।